আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি এমন একটা আমল বলবো, এমন একটা আমল আল্লাহর কসম করে বলছি, আমলটা হাদিসের মধ্যে এসেছে। হযরতে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই আমলটা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ হাতে তাকে তার জান্নাতে প্রবেশ করাবেন। এবং এইটা পাঠ করলে বিপদ দুশ্চিন্তা দূর হবে, আল্লাহ তাআলা তাকে শান্তি দান করবেন, তার ক্লান্তি দূর করবেন, তার সম্মান বৃদ্ধি করবেন এবং তার ঈমান সুদৃঢ় করবেন। তার ব্যবসায় লস হবে না, ছলনা প্রতারণার কারণে তার ঈমান নষ্ট হবে না। এই ধরনের আরো হাজারো লাভ এবং ফায়দা রয়েছে এই আমলের মাধ্যমে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আল্লাহ তাআলার এই 99টা নাম হচ্ছে আসমাউল হুসনার ফজিলত। আসমাউল হুসনা হচ্ছে আল্লাহ তাআলার 99টা নাম। এই নামগুলা যারা মুখস্থ করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, আপনি কেমন মনে করেছেন? নামগুলো মুখস্থ করলেই জান্নাত। আপনি হাফেজ হন, আপনি আলেম হন, আপনি হাজারো লাখো কোটি টাকা দান করেন, এগুলা করলে জান্নাত আছে, তবে নিশ্চিত ভাবে না। ওইগুলা করার পরে আপনি অপরাধ করলেন, অন্যায় করলেন, আল্লাহ জান্নাত দিবেন না। কিন্তু এই আমগুলা, এই নামগুলা যদি কেউ শুধু মুখস্থ করে রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হাদিসের মূল আরবিটা হচ্ছে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে। এখানে আর অন্য কোনো কথা যুক্ত করা হয় না, মুখস্থ করবে, জাস্ট জান্নাতে প্রবেশ করবে। এই আমলগুলা, এই দোয়াগুলো আমরা সবাই এই আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। মাজমুআ-এ ওয়াদাইফ নামক কিতাবের 245 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের কাছে এই ফজিলতটা শেষ করলাম। এবং যে কথাই বললাম যে এই হাদিসটা তো বুখারী এবং মুসলিম তিরমিজি শরীফের মধ্যে এসেছে, এবং পরবর্তীতে যে কথাগুলো বললাম যে দুশ্চিন্তা দূর হবে, সম্মান হবে এবং বিপদ আপদ থেকে হেফাজত হবে, ক্লান্তি দূর হবে, শান্তি আসবে, সম্মান বৃদ্ধি পাবে এবং ইমানের উপর প্রতারণা, ইমানের উপর ছলনা থেকে হেফাজত থাকবে, এই জাতীয় সকল লাভ হবে, এগুলো এসেছে ইমাম আহমদ তার মুস্তাদে আহমদের মধ্যে উল্লেখ করেছে, মুস্তাদে আহমদ নামক কিতাব। এই কিতাবের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। অনেকগুলো হাদিসের সার সংক্ষেপ আমি শুধু শর্টকাটের নিচে বললাম। যাই হোক, এখন আমি আল্লাহ তাআলা সেই 99টা নাম শেয়ার করছি, বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ সহ স্ক্রিনে লেখা থাকবে, চাইলে মুখস্থ করে নিতে পারেন। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওয়িরুল غفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الوجود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। যাই হোক ভাই বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে যদি এই ভিডিওটির মাধ্যমে আপনার মনে একটু অনুপ্রেরণা জেগে থাকে যে আমার এই আমলগুলো করা দরকার, আল্লাহর রাস্তে আপনি এই আমলগুলো করেন, আপনি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করেন, কত মোটা মোটা গাইড মুখস্থ করলেন, কত ডিগ্রি অর্জন করলেন, হ্যাঁ,
ইন্টারভিউর জন্য কত লেখাপড়া করলেন, ভালো চাকরির জন্য কত ভালো করে বায়োডাটা বানালেন, কত ডিগ্রি অর্জন করলেন, তারপরেও দেখা যায় চাকরি হয়তো হয় না, কিন্তু আমার আল্লাহ বলছেন এই 99টার নাম মুখস্থ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য এগুলো মুখস্থ করার পর নামাজ রোজা এগুলো তো চলবে, তবে জান্নাতে যাওয়ার এক্সট্রা কিছু সার্টিফিকেট, সার্টিফিকেটের মধ্যে এটা একটা সার্টিফিকেট, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যদি আপনার মনে কিঞ্চিত পরিমাণে সন্দেহ থাকে যে এই আমলগুলা করলে আমার এই ভিডিওটা যে এটা পাঠ করলে আসলেই জান্নাতে যাবে কথাটা কি সত্য, আপনি আমার এই ভিডিওটা পৃথিবীর গ্র্যান্ড মুফতি যে আছে, পৃথিবীর সবচেয়ে বড় আলেম যে আছে, তাকেও যদি দেখান আপনি দেখাতে পারেন যে এই হুজুরের কথায় সন্দেহ আছে কিনা। যদি সন্দেহ থাকে, যদি সন্দেহ থাকে, ওই হুজুর যদি খারাপ বলে থাকে, ওই আলেম যদি এটার বিরোধিতা করে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার এই ভিডিও অ্যাভয়েড করেন, ভবিষ্যতে আর আমার চ্যানেল দেখবেন না, এবং আপনার যেমন চা তা করবেন। তবে যদি এটা আপনি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পেয়ে থাকেন যে এই কথাটা আছে, তাহলে আমার দাবি হচ্ছে আপনি অবশ্যই মুখস্থ করেন, আপনি জান্নাতে যাওয়ার পথ সুগম করেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।